শিবনা থেকে নির্বাচিত বিধায়ক বিশ্বকেতু দেববর্মার রাজ্য বিধানসভার সদস্য পদ বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এই ব্যাপারে সমস্ত আইনি দিক, ল, বিল ইত্যাদি খতিয়ে দেখি ভারতীয় সংবিধানের 2-এর 1 উপধারা এবং এ উপধারা সহ 10ম শিডিউলের 10 নম্বর তফসিলের ধারা অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিশ্বকেতু দেববর্মা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হিসেবে ডিসকোয়ালিফাইড হয়েছেন, কারণ উনি সমস্ত নর্মস ভায়োলেট করেছেন এবং যেটা মানে ভারতীয় সংবিধানের 2-এর 1 উপধারা এবং এ উপধারার 10th শিডিউলে 10 নম্বর তফসিলিতে কনস্টিটিউশনের যে ধারা, সেই ধারা অনুযায়ী সমস্ত বিচার বিবেচনার পর আমি তাকে ডিসকোয়ালিফাইড হিসেবে ঘোষণা করেছি। বৃষকেতু দেববর্মা যে সমস্ত কাজ করেছেন তা কোনোটাই আইনসম্মতভাবে করেনি বলে জানান রতন চক্রবর্তী। এ ব্যাপারে বিধানসভার নিয়ম অনুযায়ী তাকে শুনানিতে উপস্থিত থাকার জন্য বারবার বলা হলেও বৃষকেতু দেববর্মা শুনানিতে অংশগ্রহণ করেনি বলে জানান তিনি। যে পদ্ধতিতে বৃষকেতু দেববর্মা বিধানসভায় নিজের ইস্তফা দিয়েছেন তাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ। তিনি যা যা কাজ করেছেন কোনোটাই আইনসম্মতভাবে হয়নি, যেমন রেজিগনেশন, উনি পার্টি থেকে রেজিগনেশন দিয়েছেন সেটা পার্টি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু অ্যাসেম্বলি থেকে রেজিগনেশন উনি নিজে এসে দেননি, কাজে সেটা অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ ছিল না। তো লাস্ট হিয়ারিংয়ের ডেট হিসেবে গতকাল আমরা ফিক্স করেছিলাম, কিন্তু সেখানে এবারও তিনি হাজির হননি, যদিও আমাদের পিটিশনার নরেন্দ্রচন্দ্র দেববর্মা অসুস্থ থাকার ফলেও তিনি এফিডেভিট করে ওনার আইনজীবী মারফত ওনার বক্তব্য উপস্থাপিত করেছেন। তো সব কিছু দেখার পর আইনগত সমস্ত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রতন চক্রবর্তী জানান। উল্লেখ্য, IPFT দল থেকে নির্বাচিত হলেও সম্প্রতি দল ত্যাগ করে তিপ্রা মথা দলে যোগ দিয়েছেন বৃষকেতু দেববর্মা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।